সুপ্রিয় জেলাবাসী, আপনাদের সকলকে আজকের এই ব্রিফিং সেশনে স্বাগত জানাচ্ছি। কিছুটা বৈদ্যুতিক গোলযোগের কারণে এটি বিলম্ব হয়েছে, জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন। আজকে পর্যন্ত আমাদের সাতক্ষীরা জেলা থেকে মোট 446টি রিপোর্ট প্রেরণ করা হয়েছিল পরীক্ষার জন্য, এবং তার মধ্যে থেকে 289টি রিপোর্ট এসেছে, যার মধ্যে 2টি পজিটিভ রোগী শনাক্ত হয়েছে, একটি পাটকেলঘাটা, একটি দেবহাটাতে, এবং আর একজন যশোর থেকে আক্রান্ত হয়ে এসেছে। প্রিয় জেলাবাসী, আমরা সকলেই জানি যে বিশ্বে এখন পর্যন্ত 39,17,944 জন মানুষ আক্রান্ত হয়েছে, এবং বাংলাদেশে 12,425 জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত সারা বিশ্বে 2,70,740 জন মানুষ মৃত্যুবরণ করেছেন, এবং বাংলাদেশে 199 জন সুস্থ হয়েছেন। সারা বিশ্বে 13,44,260 জন, এবং বাংলাদেশে 1,910 জন। এই যে পরিসংখ্যান, এই পরিসংখ্যানটি আমরা প্রায় প্রতিদিনই আপনাদের সামনে তুলে ধরি আপনাদের বোঝার জন্য, পর্যালোচনার জন্য। সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে সরকার একটি পরিপত্র জারি করেছে, যেটি আমাদের দেশে যে ব্যবসা বাণিজ্য দীর্ঘদিন ধরে এটি বন্ধ ছিল, এবং কলকারখানাতেও সীমিত আকারে কার্যক্রম শুরু হয়েছিল, সেটির পরিধিকে বৃদ্ধি করে সরকার সব জায়গাতেই ব্যবসা বাণিজ্য সীমিত আকারে চালু করার জন্য একটি পরিপত্র জারি করেছে। তারই প্রেক্ষিতে আমরা সাতক্ষীরা জেলাতে কিভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ব্যবসায়িক কার্যক্রম এবং অন্যান্য কার্যক্রমগুলোকে পরিচালনা করতে পারি, তার জন্য গতকাল জেলা করোনা কমিটি এবং আমাদের যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা আমরা করেছি, যে সভায় আমাদের মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা দুই আসনের বীর মুক্তিযোদ্ধা মীর মুস্তাক আহমেদ রবি এমপি মহোদয়, এবং আমাদের এক আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ এমপি মহোদয় উপস্থিত ছিলেন। আমাদের জেলা পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত জনাব ইলতুৎমিশ, এবং তার পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে তিনি ছিলেন জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সিভিল সার্জন, এবং আমাদের অন্যান্য যে সকল নেতৃবৃন্দ ছিলেন তারা উপস্থিত ছিলেন। প্রিয় জেলাবাসী, সেখানে আমরা অনেক সময় দীর্ঘ 3 ঘন্টা ধরে সরকারের যে নির্দেশনাগুলো মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যেগুলো পাঠানো হয়েছিল সেগুলো আমরা পর্যালোচনা করেছি, পড়ে শোনানো হয়েছে, এবং তার মধ্যে থেকে আলোচনা করে সর্বসম্মতিক্রমে আমরা বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি, যেটি গতকাল আমরা প্রেস রিলিজ আকারে প্রকাশ করেছি, সেটি আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের প্রথমে যে বিষয়টি ছিল যে যারা ব্যবসায়ীরা তাদের দোকানপাট যারা এখনও করছেন এবং যারা খুলবেন তাদের প্রত্যেককেই নিজ দায়িত্বে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে, স্বেচ্ছাসেবক নিয়োগ করে তারা সেখানে ভিড় নিয়ন্ত্রণ করবেন, এবং প্রত্যেক দোকানদারকে, প্রত্যেক ব্যবসায়ীকে মাস্ক এবং গ্লাভস পরিধান করতে হবে, অর্থাৎ যিনি বিক্রেতা তাকে মাস্ক পরতে হবে এবং অবশ্যই গ্লাভস পরিধান করতে হবে। দোকানের সামনে সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণে এখানে 4 ফিট দূরত্বে বৃত্ত এঁকে দিতে হবে, এটা প্রত্যেক দোকানিকেই তার নিজ দায়িত্বে করতে হবে। যে সকল শপিং মল রয়েছে এখানে তাদেরকে তাদের ভিতরে এবং বাইরে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নিজস্ব ব্যবস্থা নিতে হবে, মূল্য তালিকা টানাতে হবে, এবং আমরা বলেছি প্রায় প্রত্যেকটি দোকানেই যাতে ফিক্সড প্রাইস থাকে, অর্থাৎ এক দামে সব কেনা বেচা হবে, যাতে মানুষ বার্গেনিং না করে, সেক্ষেত্রে কাপড়ের দোকান সহ অন্যান্য দোকানে এই বিষয়টি কার্যকর করা হবে, অর্থাৎ আপনারা যারা কাপড় কিনতে যাবেন সেখানে যে কোনো কাপড়ের দাম লেখা থাকবে, হয়তো কাপড়ের গায়ে ওই দামটি নির্ধারিত, এবং ব্যবসায়ীরা তাদের
মূল্য লাভ যতটুকু পারে আমাদের সঙ্গে আলোচনা হয়েছে সেই লাভের মধ্যেই তারা বিক্রি করবে স্বল্প লাভে। মাছ বাজারে খুচরা বিক্রেতাদের ফুড গোডাউনের পাশে স্থানান্তর করতে হবে, কারণ মাছ বাজার যেটি এই বড় বাজার, এই বড় বাজারে মাছ বাজারের কারণে প্রায়শই এখানে দেখা যাচ্ছে যে মানুষে মানুষে গায়ে গায়ে লেগে যাচ্ছে, ফলে সংক্রমণের ঝুঁকি থাকে। এবং এখানে যে দোকানগুলো মাছের দোকানগুলো বসবে বা সবজির দোকানগুলো বসবে একটার থেকে আরেকটা 5 ফিট অন্ততপক্ষে দূরে দূরে বসাতে হবে। এবং এখানে আরেকটি সিদ্ধান্ত আমরা নিয়েছি যেটা হলো আপনারা যারা এখানে কেনাকাটা করতে যাবেন, বাজারে যাবেন, তাদের প্রত্যেককেই ছাতা ব্যবহার করতে হবে, অর্থাৎ খোলা ছাতা নিয়ে সবাই বাজার করতে বের হবে। বাজারে যখন যাবেন ছাতা খুলে মেলে ধরে তারপরে বাজার করতে হবে। এবং আমাদের যে সকল যারাই যাবেন প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে হবে, প্রত্যেকের জন্য মাস্ক ব্যবহার আমরা আবশ্যক করে দিয়েছি। প্রিয় জেলাবাসী, আপনাদের যে সুস্থ সুন্দর জীবন, সেই সুস্থ সুন্দর জীবনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতি মুহূর্তে। এবং আপনারা নিজেরা এই জায়গাতে আপনাদের যে সচেতনতার যে জায়গাটি, সেই সচেতনতার জায়গাটি আপনাদেরকে কিন্তু ধরে রাখতে হবে। সাতক্ষীরা জেলায় বিভিন্ন যে আক্রান্ত জেলা থেকে যে সকল মানুষেরা এসেছেন, সে সকল মানুষেরা আমাদের নিজেদেরই মানুষ এবং তারা কিন্তু এখন তাদের প্রায় কোয়ারেন্টাইন শেষ হয়ে গিয়েছে, হোম কোয়ারেন্টাইন। আর যারা কোয়ারেন্টাইনে রয়েছে তাদের এই কার্যক্রমটি আমাদের যে টিম রয়েছে তারা দেখছে, পাশাপাশি আপনারাও খেয়াল রাখবেন কোথাও কেউ যেন এভাবে নিজেদেরকে বাইরে না নিয়ে আসে এবং সংক্রমণের ঝুঁকিটি বাড়িয়ে না দেয়। প্রিয় জেলাবাসী, আপনারা জানেন যে সরকার বর্তমান সময়ে আমাদের যে সকল কার্যক্রম শিথিল করেছে, সেই শিথিলকালীন সময়ে বিশেষ করে সাধারণ ছুটি চলাচলে নিষেধাজ্ঞাকালে এক জেলা হতে অন্য জেলা এবং এক উপজেলা হতে অন্য উপজেলা জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জেলা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এই নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তবায়ন করবে। এই করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। এই ছুটি চলাচল নিষেধাজ্ঞাকালীন জনসাধারণ সব কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশমালা কঠোরভাবে মেনে চলতে হবে। রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকানপাট খোলা রাখা যাবে, তবে ক্রয় বিক্রয় করলে পারস্পরিক দূরত্ব বজায় রাখা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। বড় বড় শপিং মলে প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থা সহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিং মলে আগত যানবাহন সমূহকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা করতে হবে। দোকানপাট এবং শপিং মল সমূহ আবশ্যিকভাবে বিকাল 5টার মধ্যে বন্ধ করতে হবে। এটি আরেকটি পরিপত্র দিয়ে সংশোধন করা হয়েছে, এটি বিকাল 4টার মধ্যে এটা বন্ধ করতে হবে, অর্থাৎ 4টার পরে সকল দোকানপাট বন্ধ হয়ে যাবে। সড়ক ও নৌপথে সকল প্রকার পণ্য পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন চলাচল অব্যাহত থাকবে, ট্রাক, লরি, কার্গো ভেসেল ইত্যাদি। কৃষিপণ্য, সার, কীটনাশক, খাদ্য, শিল্পপণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল ও জরুরি সেবা এবং এসবের সাথে সংশ্লিষ্ট কর্মীদের ক্ষেত্রে এই ছুটি প্রযোজ্য হবে না। চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ঔষধ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মী, গণমাধ্যম এবং কেবল টিভি নেটওয়ার্কে নিয়োজিত কর্মীগণ এই সাধারণ ছুটি চলাচল নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবেন। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিল্প কারখানা, কৃষি উৎপাদন সর্বব্যবস্থার সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে। প্রিয় জেলাবাসী, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সরকার যে
আগে মসজিদে জামাতের ব্যাপারে যে নির্দেশনা জারি করেছিলেন সেই নির্দেশনা এখন রহিত করে সেখানে নামাজ আদায়ের জামাত আদায়ের জন্য যে পরিপত্র জারি করেছে সেখানে একটা কথা স্পষ্টভাবে বলা আছে যে কোনো মসজিদে কার্পেট ব্যবহার করা যাবে না এবং যারা যাবেন তারা জায়নামাজ নিজেরা বাড়ি থেকে নিয়ে যাবেন এবং তারা ওযু করে যাবেন এবং অবশ্যই তারা যে সুন্নত নামাজ আছে সেই সুন্নত নামাজ বাড়িতে আদায় করে যাবেন। মূলত এখানে মসজিদে ফরজ নামাজের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে, ফরজ নামাজটি জামাতের সঙ্গে পড়ে এবং সেখানে অবশ্যই যে দূরত্ব সামাজিক দূরত্ব একটি একজনের সঙ্গে আরেকজনের যে জামাতে যে কাতার হবে কাতারে যে দূরত্ব থাকবে সেটি একজনের সঙ্গে আরেকজনের 3 ফুটের বেশি দূরত্ব থাকবে এবং আগে যেভাবে কাতার ছিল সেই কাতারটাকেও একটি দুইটি কাতারের মাঝখানে আর একটি কাতারের ব্যবধান রাখতে হবে, রেখে তারপরে জামাত সেখানে পড়তে হবে। এই যে যে এবং সবসময় যে হাত ধোয়া, সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে মসজিদে যেতে হবে, এই বিধিবিধানগুলো সকলে আপনারা অনুসরণ করবেন। সরকার এই যে যে মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে যে সকল বিষয়গুলো বলেছে আপনারা সেগুলো অনুসরণ করবেন। পাশাপাশি আমাদের যে অর্থনৈতিক অবস্থা, এই অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমাদের জেলাতে যে সকল উৎপাদনমুখী শিল্প রয়েছে, শিল্পর নেই এখানে উৎপাদনমুখী যে সকল খাত রয়েছে বিশেষ করে চিংড়ি, আমাদের দুধ, আম, এই যে যে জায়গাগুলো এগুলো কিন্তু আমাদের যত্ন নিতে হবে। আমে কোনো ধরনের কোনো বিষক্রিয়া বা কোনো ধরনের কেমিক্যাল যাতে ব্যবহার না করা হয় এই জন্য কিন্তু জেলা প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বেশ কয়েকটি জায়গাতে যারা এই ধরনের কাঁচা আম ঢাকাতে পাঠানোর উদ্যোগ নিয়েছিল তাদেরকে কিন্তু শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। অনুরূপভাবে আমাদের এই জেলার যে ধান, বোরো ধান, সেই বোরো ধানের অধিকাংশই কাঁচা হয়েছে, তারপরেও গত গতকাল দুইবার যে ঘূর্ণিঝড়ে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা আশা করি যে এই সময়ের মধ্যে দ্রুত সময়ে যাতে ধান কাটা যায় সে ব্যাপারে আপনারা সকলেই কৃষক ভাইদের পাশ থেকে সহযোগিতা করবেন। প্রিয় জেলাবাসী, ইতিমধ্যে আমাদের জেলাতে 55,000 যে কার্ড মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে, মানবিক সহায়তা কার্ড, সেই কার্ডের তালিকা সম্পন্ন হয়েছে এবং এগুলো সিস্টেমে আপলোড করা সম্পন্ন হয়েছে। আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী 14 তারিখে এই কার্ড তিনি সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের 8টি জেলায় এটি উদ্বোধন করবেন এবং সেক্ষেত্রে আপনাদের সাতক্ষীরা জেলাকে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মনোনীত করা হয়েছে এবং সে বিষয়ে আমরা এখন কাজ করছি। ওই দিন 14 তারিখে এই জেলা থেকে 100 জনকে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী ওখান থেকে হয়তো বাটন চেপে তিনি এই 8টি জেলায় 800 জনকে দিবেন এবং তার তালিকা সেই 800 জন কারা হবে আমরা এখান থেকে 200 জন প্রত্যেক জেলা থেকে 200 জনের তালিকা দিতে বলেছে, আমরা 200 জনের তালিকা তৈরি করে আজকের মধ্যেই পাঠিয়ে দিচ্ছি এবং তাদের কাছে প্রথমে আসবে, এরপরে পর্যায়ক্রমে সবার কাছে আসবে এবং এই তালিকাটা যাতে স্বচ্ছ হয়েছে কিনা সেটি দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে নির্দেশনা এসেছে যে প্রত্যেকটি এই প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসাররা তাদের সঙ্গে তারা যাতে এটি ফিজিক্যালি তাদের ট্যাগ অফিসারদের মাধ্যমে ভেরিফাই করে 10% অ্যাটলিস্ট ভেরিফাই করে তারা এটি আমাদের কাছে 10 তারিখে সকাল দুপুর 12টার মধ্যে পৌঁছাতে হবে, অনুরূপভাবে পৌরসভাকেও করতে হবে। তো এই কার্যক্রমটি আমরা আশা করি যে সাতক্ষীরা জেলাকে মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং হয়তো ওই দিন যদি ভিডিও কনফারেন্স হয়, এখন আমরা জানি না, ভিডিও কনফারেন্স হলে হয়তো আপনারা দেখতে পাবেন। তো নিশ্চয়ই জেলাবাসী হিসেবে আপনাদের ভালো লাগছে, আমারও ভালো লাগছে যে সাতক্ষীরা জেলার মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে। আপনারা যে ত্রাণ কার্যক্রম আমাদের জেলাতে পরিচালিত হচ্ছে সেটির যে তথ্য সেটি আমি আপনাদেরকে দিয়েছি গতকাল। আজকে আপনারা জানেন যে আমাদের বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্ম দিন এবং সে উপলক্ষে আজকে দুপুর 2:30 আমি জেলাবাসী আপনাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কবিতা নিয়ে থাকব এবং আপনাদের সামনে কবিতাগুলো পাঠ করব। যদি আপনাদের সময় থাকে আপনারা টেলিভিশনের সামনে থাকবেন,
এবং তখন আমরা কথা বলবো এবং কবিতাও পাঠ করবো। আপনাদের সকলের মঙ্গল কামনা করছি, নিরাপদ এবং সুস্থ জীবন কামনা করে শেষ করছি। শপথ দেখো তো কি করলো সবাই, আমার চশমা।